প্রথমবারের মতো একসঙ্গে পুরস্কারের মঞ্চে পরি মনি ও শরীফুল রাজ। 28 ফেব্রুয়ারি 2023 বিনোদন পত্রিকা আনন্দ লহরী একযুগ পূর্তি উপলক্ষে আনন্দ লহরী পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে পুরস্কার পেলেন পরি মনি ও শরীফুল রাজ। এই আনন্দঘন মুহূর্তে তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, যারা আসলে এটার পাওনাদার মানে একদমই তারা হচ্ছে আমার দর্শক। দর্শকদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমি আপনারা যেভাবে আমাকে আপনাদের দোয়ায় আশীর্বাদে রেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন, অবশ্যই এভাবে আমাকে ভালোবেসে যাবেন। আমি আরও সুন্দর সুন্দর কাজে আপনাদের উপহার দিয়ে যাবো। স্টেজ উঠেছি, বিষয়গুলো আসলে সত্যি আনন্দের। এই মুহূর্তগুলো আসলে আমার জীবনে অনেক স্পেশাল হয়ে থাকে ডেফিনেটলি। যদিও আমরা দুজন দুই আলাদা আলাদা কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু একসাথে স্টেজে ওঠা, একসাথে অ্যাওয়ার্ড রিসিভ করা, এটা আসলে সত্যি আনন্দের। আমার প্রথম অ্যাওয়ার্ড, আমি আসলে কাজতে বলতেছিলাম অনেক শাই আসলে অ্যাওয়ার্ড নেওয়া, অ্যাওয়ার্ড মানে এটা আমি কেমন কেমন যেন লাগতেছে। ও আমাকে খুব কনভিন্স, প্রোডাকশনের ছেলেমেয়েরা যাদের কারণে আসলে সিনেমাতে এই ক্যারেক্টারটা হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা আমি করেছিলাম রোমান অরণের জন্য। সো এই অ্যাওয়ার্ডটা তাদের জন্য, আমার হোল টিমের জন্য বেসিক্যালি। সো এই আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আনন্দ লহরী। পুরস্কার মানে মনে হয় আমার কাছে চাপ, মানে আবারও কাজ করো, আবারও ভালো কাজ করো, ভালো কাজের প্রেশার, কাজের প্রেশার। আমার মনে হয় এই পুরস্কারটা আবারও আমাকে আমার দায় দায়িত্বর জায়গা থেকে আরেকটু প্রেশার দিল যে ওকে ফাইন ভালো কাজ করো, এবং আবারও হয়তো পুরস্কারের জন্য আবারও মঞ্চে আসতে হইতে পারে। সো এটার জন্য বারবার ভালো কাজ করো। সো টিল দেন মানে আমি আশা করবো যে যেটা আসলে আমি সবসময় আসলে ভালো কাজের সাথেই থাকার ট্রাই করি সবসময়। সো এটা আজই হলো যে আসলে পরি এবং আমি একসাথে এসে আসলে স্টেজে উঠে অ্যাওয়ার্ডটা নিলাম। সো এটা আনএক্সপেক্টেডলি আমার কাছে সবচেয়ে বিউটিফুল মোমেন্ট, যে আসলে আই হোল্ড মাই ওয়াইফের হ্যান্ডটা অনেক সুন্দর, আমার অ্যাওয়ার্ডটাও সুন্দর, সিনেমাটাও সুন্দর ছিল, সব কিছু মিলে ওকে নিয়ে যখন স্টেজে উঠলাম, অ্যান্ড এটা ছিল আমার।